শিলচর পিএইচই বিভাগের নিষ্ক্রিয়তায় বিশুদ্ধ জল থেকে বঞ্চিত মেহেরপুরের জনসাধারণ। আজ জরুরি সভা করে বিভাগের বিরুদ্ধে অভিযোগ আনলেন মেহেরপুর জল সরবরাহ কমিটির কর্মকর্তারা। প্রধানমন্ত্রী মোদীর জলজীবন মিশন প্রকল্পের পর পিএইচই বিভাগের নিষ্ক্রিয়তার দরুন নিয়মিত বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত এলাকার লোকজন বলে সাফ জানালো মেহেরপুর ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন কমিটি। দীর্ঘদিন থেকে বৃহত্তর মেহেরপুর এলাকায় অনিয়মিত পানীয় জল সমস্যার কোনো সুরাহা করতে না পেরে রবিবার মেহেরপুর ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন কমিটি এক জরুরি সভার আয়োজন করে। এদিনের সভায় তারা জানান, এলাকায় থাকা পিএইচই প্ল্যান্ট থেকে জল সরবরাহ পুরো খরচ বহন করতে হয় কমিটিকে, এমনকি জল সরবরাহের কর্মীদেরও মাসোহারা দিতে হচ্ছে কমিটিকে। কানেকশন হোল্ডারদের মাসিক কর কানেকশনের টাকা দিয়েই জল সরবরাহ করা হচ্ছে, যা অর্থ কালেকশন হচ্ছে তা পর্যাপ্ত নয় বলেই নিয়মিত জল সরবরাহ হচ্ছে না। পাশাপাশি জলজীবন মিশনে 1,44,00,000 টাকা ব্যয়ে মাত্র 300টি ঘরে নিউ কানেকশন পৌঁছানো হয়, কিন্তু নল পৌঁছে গেলেও আজ অবধি এক ফুটাও জল পৌঁছায়নি। দফায় দফায় পিএইচই বিভাগের দ্বারস্থ হলেও কোনো সমস্যার সুরাহা হয়নি, এমনকি জরুরি সভাতে আহ্বান করেও আসেননি কোনো বিভাগীয় আধিকারিক। পিএইচির পক্ষ থেকে নিয়মিত জল সরবরাহে দায়বদ্ধহীন ভূমিকার দরুন পরে সবাই পানীয় জল সরবরাহের স্বাভাবিক করতে এলাকাবাসীর মাসিক কর বৃদ্ধির সিদ্ধান্ত নিতে বাধ্য হন বলে জানান তারা। একদিন সকালে 7টা বাজে, আমার ঘর ঘেরা, ওই সেকেন্ড রুম লিঙ্ক রোড থেকে ভদ্র মহিলারা এসে আমার ঘর ঘেরা করে বললেন যে আজকে আমরা এখানে আপনাকে মেহেরপুর ওয়াটার স্যানিটেশন কমিটির যে জরুরি সভা আহ্বান করা হয়েছে, এই সভার মধ্যে বিশেষভাবে বিগত দিনে যে পিডাব্লিউডির দুইদিকের রাস্তা বড় করার জন্য যে জলের সমস্যা এবং আগামীতে বোথ সাইডে পাইপ লাইন করে জল দেওয়ার যে সমস্যা, এই সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের পুরান গ্রাহকরা যাতে জল পায় এবং গ্রাহকদের কথা যাতে পিএইচই ডিপার্টমেন্ট শুনে, এবং কেন গ্রাহকদের কথা শুনতে পায় না এই জন্য গ্রাহকদের মধ্যে খুব ছিল। গ্রাহকরা যারা জলের পয়সা দেয় এবং আগামী দিনে তারা দায়িত্ব নিতে রাজি আছে, আমাদের ওয়াটার প্ল্যান্টের ইয়ে ছিল কম, রেভিনিউ কম ছিল, এগুলো বাড়ানোর জন্য গ্রাহকদের কাছে অনুরোধ করা হয়েছে। আর পিএইচই যাতে আমাদের কমিটির সাথে কোঅর্ডিনেশনটা বজায় থাকে, মেহেরপুর জল সরবরাহ কমিটির পক্ষ থেকে আমাদের সব সদস্যকে নিয়ে আমরা ডিসি মহোদয়ের কাছে এই যে জল সরবরাহের জন্য যে দুটো লাইন, যেটা পিডব্লিউডি এবং পিএইচই ডিপার্টমেন্ট মিলে রাস্তার দুই পাশে মেইন লাইন বসিয়ে দেবে, তার জন্যই বেশিরভাগ আমরা একটা মেমোরেন্ডাম এবং অন্যান্য কিছু পয়েন্ট নিয়েও আমরা মেমোরেন্ডাম পেশ করেছিলাম। তো মেমোরেন্ডামের মুখ্য কার্য ছিল অনিয়মিত জল সরবরাহ, যেখান থেকে ওনারা জলজীবন মিশনের লাইন কানেকশন দিয়েছেন, কানেকশন দেওয়ার পরে দেখা যায় এখানে জল যায় না, জল তখনই যাবে যখন এখানে স্কিমে ছিল, পিডব্লিউডি স্কিমে ছিল এটা, যে রাস্তার দুই পাশে দুইটা লাইন বসাতে হবে মেইন লাইন, তখনই জল সুচারুরূপে মানুষে পাবে। এবং বর্তমানে লাইন নাই, পুরানো লাইন থেকে দেওয়া হয়েছে, পুরানো লাইনে কত ভাগ করা হবে, যার দরুন জল পাওয়া যায় নাই। আর বাকি